যখন বিষ পান করে আমার সদ্য বিয়ে করা স্বামী বাসার ঘরে ঢুকলো আমি তখন বুঝতে পারিনি সব স্বাভাবিক মনে হয়েছিল শুধু তার চোখ দুটো রক্তলান। সেদিন ছিল আমার জীবনের স্মরণীয় রাত হ্যাঁ বিয়ের রাত পৃথিবীর সব মেয়ের জন্য খুব স্মরণীয় একটা রাত কিন্তু আমার একটু বেশি স্মরণীয় সেদিন ছিল ঝুম বৃষ্টি রাত বারোটা বেজে কুড়ি মিনিট আমি বউ সে যে বসে আছি সেই বিশেষ মানুষটার জন্য অপেক্ষা করাটা যেন নিয়ম এই উদ্দেশ্যেতেই তাই অপেক্ষা কারণ তাকে দেখা হয়েছে একবারই এক পলক দেখে কী আর ভালোবাসা হয় হ্যাঁ এক পলক দেখে ভালো লাগে ভালো লাগে একদিন ভালোবাসার রূপ নেয় আমার ক্ষেত্রে তেমন আমি ভালোবেসে ভালোবাসার মানুষের জন্য বাসর ঘরে অধীর করে অপেক্ষা করে বসে নেই তবে বসে আছে হয়তো কারণে বা অকারণে কিন্তু তিনি আসছেন না হঠাৎ দেখতে আসা হঠাৎ করে বিয়ে সব মিলিয়ে ক্লান্তি দুচুখে নেমে এসেছে রাজ্যের যেরকম তবু অপেক্ষা করতে হয় বলে শৈলকে টেনে বেঁধে বসে আছি কিন্তু না সে আসছে না আমিও এই বাড়িতে নতুন কাউকে কিছু বললেও না জানি কি ভাববে হঠাৎ বিদ্যুৎ চলে গেল আমি খুব ভীতু মানুষ তার উপর একা থাকার অভ্যাস মোটেও নেই বলতে গেলে ভ বলার আগেই ভয় পাওয়া অভ্যাস তবুও চুপচাপ ভয় সয়ে নিচ্ছি মিনিট ছয় পার করে কারো পায়ের শব্দ পোকার হতে থাকলো আমি ঘোমটার আড়াল থেকে এক পলক তাকালাম টেবিলে মোমের আলোয় বাতাসের ঝাপটায় নিবু নিবু জ্বলছে তার মধ্যে ঘরে ঢুকলেন তিনি আমার বুকের ভেতর মৃদুর কাপুনে দিচ্ছে তার পায়ের গতির সাথে সে কাপুনি দ্বিগুণ হারে বাড়ছে মোমের আলো নিভে গেল সাথে এইবার অজানা ভয়ে এসে বাসা বাঁধল জীবনে এই প্রথমবার কোনো পুরুষের সাথে এক বিছানায় থাকতে হবে ভাবতে গাছ শিউড়ে উঠলে তিনি ঘরে ঢুকতে দরজা আপনা আপনি বন্ধ হয়ে গেল বাইরে ঝোড়ো হওয়ায় বৃষ্টি হচ্ছে সাথে এলোপাথারি বৃষ্টি বিদ্যুৎ চমকানোর সাথে সাথে আকাশে চিড়ের শব্দ হলো এক ঝাঁক আলো জ্বালনার পদ্মা ভেদ করে আরও এক পলক তাকে দেখার সুযোগ করে দিল আমি ফোনের আলো জ্বালালাম তিনি আমার দিকে এগিয়ে এলো ভীষণ লজ্জা পেলাম এই লজ্জা কয়েকগুণ বেড়ে গেল তার কথায় যখন তিনি কর্কশ গলায় চেঁচিয়ে বলেন নামুন আমার বিছানা থেকে নামুন এই বিছানায় আপনাকে যেন সেকেন্ড বসতে না দেখি আমি অবাক হব নাকি লজ্জা পাবো নাকি ভয় পেবো নিজেই বুঝতে উঠতে পারছিলাম না স্তব্ধ হয়ে বসে লইলাম এর থেকে বেশি অপমানজনক কথা কি দুটো আছে বাসর ঘরে স্বামী বলেছে তার বিছানা ছাড়তে আমার শরীর যেন শক্তি হারিয়ে ফেলছে আমি না চাইতেও বসে আছি তিনি সাইডে টেবিলের সর্বশক্তি দিয়ে একটা লাথি মারলেন টেবিলের সব কিছু ছিটকে পড়ে গেল সব দিকে ইতিমধ্যে বিদ্যুৎ চলে এলো আমি পাতলা আড়ে দেখলাম তিনি রীতিমতো কাঁপছেন রাগে রক্তলাল চোখ মুখ দিয়ে যেন সূর্যের তাপ নির্গত হচ্ছে তার চোখের তাকাতে ঝলসে যাচ্ছে আমার মন প্রাণের হৃদয় আমার মনে শুধু একটাই প্রশ্ন কেন এমন করছেন তিনি তবে জিজ্ঞাসা করার শক্তি নেই আমার কাছে অজানা ভয়ে আরষ্ট আমার প্রাণ তিনি আমাকে অবাক করে দিয়ে একের পর এক জিনিস ভাঙতে শুরু করলেন গ্লাস জগ থেকে শুরু করে সব ভাঙছেন সাথে ভাঙছেন আমার হৃদয় তবে তার কোনো শব্দ হচ্ছে না একটা মেয়ে অনেক স্বপ্ন নিয়ে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি এসে আসার পর যদি কেউ এভাবে তস করে তার চোখের সামনে তার ভিতরে কেমন যন্ত্রণা হয় ভাবতে আরেকটা ঝনঝন করে শব্দ হলো দেখলাম কাচ ভেঙে পড়েছে তিনি ভেঙে ফেলায় ড্রেসিং টেবিলে গ্লাসে আরও কয়েকটা লাথি মারলেন আমি ভয়ে ভয়ে উঠে দাঁড়ালাম ড্রেসিং টেবিলে ঝরে যাওয়া কাচের মতো ভেতর ভেতর ভেঙে যাচ্ছে আমি আমি হঠাৎ করে আমাদের বিয়েটা হয়েছে তবে পারিবারিক মাধ্যমে বিয়ে আমাদের কিন্তু তার কার্যকলাপে বোঝাই যাচ্ছে এ বিয়েতে তার মত ছিল না তাহলে বিয়েটা কেন করলেন তিনি সোজাসাপটা না করতে পারতেন আমাকে আড়াল করতে পারতেন শুধু এরকম অশান্তি কোনো মানে হয় না একজন উচ্চশিক্ষিত মানুষের দ্বারা এরকম আচরণ কখনোই আশা করা যায় না আমার ভয় সংকোচ লজ্জা মুহূর্তে উদার হইল চিৎকার দিয়ে বললাম আর ইউ ম্যাট কি করছেন এসব কেন করছেন জয় সাহেব তিনি কোনো কথার উত্তর দিল না তার চোখে রক্ত ঝরছে ফর্সা মুখ দিয়ে বেরোচ্ছে আগুনের ফুলকি তিনি দেওয়ালে এলোপাথারি ঘুষে দিলেন আমি অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম কী ভাবছিলাম আর কী হলো আসলে মানুষের সাথে যা ঘটে তা মানুষের চিন্তায় থাকে না আমি বউ হিসাবে নয় একজন মানুষ হিসাবে তার হাত ধরলাম তাকে আটকানোর চেষ্টা করলাম তিনি আমার থেকে এক ঝটকায় ছাড়িয়ে নিল এভাবে ছাড়িয়ে নিলেন যেন আমার ছতে বিষ আছে আমি অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম তিনি ঘরের কোনা ঘেসে বসে রইলেন দ্য স্ট্রাইল বসে ফেটে যাওয়া তার হাতের উপর রাখলেন হাত ফেটে রক্ত টুপ করে পড়লো সাদা মেঝেতে সাথে গড়িয়ে পড়লো রক্ত লাল চোখ দিয়ে হৃদয় নিঙ্গানো যন্ত্রণার রক্তবিন্দু আমি ভালো ভালো বুঝে গেলাম তিনি বাধ্য হয়ে বিয়েটা করছেন তার রক্তসীতের চোখ দুটো আমার হৃদয় অবধি পৌঁছে দিল একটা কথা এই জায়গা অন্য কারো তোমার না তোমার না তোমার না তুমি চলে যাও ভিতরটা যন্ত্রণা ঘিরে ধরলো কেন ধরলো কে জানে যন্ত্রণাটা কিসের তাকে তো আমি ভালোবাসিনি তাহলে তিনি আমাকে গ্রহণ করছেন না কেন তার মানে অন্য কেউ আছে এটা ভেবে আমার কেন খারাপ লাগছে এর একটা উত্তর এলো স্বামী হিসাবে যখন তাকে গ্রহণ করেছি আমার সব ভালোবাসার স্বপ্ন এখন তিনি এইবার আমি প্রথমবারের মতো হারানোর ভয় পেলাম তা আবার যা পাইনি তা হারাবার ভয় আমার মনে হাজার প্রশ্নের ভিড় জমল আচ্ছা কি হবে আমার ডিভোর্স এরপর এরপর কি হবে মানুষ উঠতে বসতে আমাকে আর চোখে দেখবে কটু কথা শোনাবে আমাকে বাঁচতে দেবে না আচ্ছা শেষ কোথায় আমার কি দোষ ছিল আমি কি অপরাধ ছিল যে এমন শাস্তি পেলাম জয়ের হাতে টুকটুক করে রক্ত পড়ছে আমি ঠায়ে দাঁড়িয়ে আছি চোখ দুটো রক্তসিক্ত চোখ জোড়া একদিকে নিবন্ধ চোখের পলক ফেলছে না দেখে মনে হচ্ছে ভিতরে অসহ্য যন্ত্রণা হচ্ছে আমি সব মূর্তির ন্যায় চুপ করে শুয়ে যাচ্ছি হঠাৎ রক্ত চোখ দুটো উল্টে গেল মানুষটা শরীর যেন ছেড়ে দিচ্ছে ধীরে ধীরে চোখের সামনে এমন দৃশ্য এই প্রথম আমি দেখলাম ততক্ষণে তিনি ফ্লোরে শুয়ে পড়েছেন রক্তসিক্ত চোখে দুটো কোনা বে জল গড়িয়ে পড়ল মুখ থেকে সাদা ফেনা গড়িয়ে পড়লো আমি চিত্রা দিলাম বাকিটা পড়ার জন্য জুথি ডায়েরির পাতাটা উল্টালো সাথে সাথে তার মায়ের ডাক পড়লো জুথি জুথি মায়ের ডাকে ডায়েরিতে হাত থেকে পড়ে গেল জুথির মাকে সে ভীষণ ভয় পায় এখন যদি এসে দেখে জুথি নিজের ডায়েরি ধরেছে মায়ের হাত থেকে জুতিকে আজ কেউ বাঁচাতে পারবে না তার বরাবর অন্যের ব্যক্তিগত জিনিস শুনতে ভালো লাগে পড়তে ভালো লাগে যদি তার মা বরাবরই বলে কারো ব্যক্তিগত জিনিস ঘাঁটতে নেই তবু জুথি নিজেকে সংযত রাখতে পারে না তাই মায়ের অনুপস্থিতি এতক্ষণে মন ডুবিয়ে ডায়েরিটা পড়লো জুথি ডায়েরিটা জুথির বড় বোন নিধির নিধি গেছে পরীক্ষা দিতে সেই সুযোগটাই নিয়েছে জুথি কিন্তু শেষরক্ষ হলো না পুরো পড়তে পারল না আর ডায়েরি তুলে মনে মনে বলল আজ না হয় বাতা পড়েছে কিন্তু কাল কালেই জুথি জুতি সুযোগ পড়ে পড়ে নিবে বাকিটা ঠিক পড়বে এই পরীক্ষা শেষ হলে বাড়ি ফিরল নিধি ফাইলটা খুলে কয়েকটা চকলেট বের করলো নিধি তারপর জ্যুতিকে দিল জ্যুতি নিধির মুখে আছে আর মনে কিছু একটা ভাবছে জ্যুতি কপাল কুচকে জ্যুতিকে জিজ্ঞাসা করলো বাবু কিছু বলবি না আপি তাহলে কি দেখছি রভাবে জ্যুতি ভাবলো একবার জিজ্ঞাসা করবো ডায়রির ব্যাপারে পরক্ষণে মত বদলালো যদি না বলতে চাই তাহলে ডায়রিটা সরিয়ে ফেলবে তাহলে চুরি করে আর পড়া হবে না তার চেয়ে চুরি করে পড়াই ভালো কী ভাবছি যা জুতি ভাবনার জাল ছিঁড়ে ঝটপটে উত্তর দিল কিছু না কিছু না বলে জুতি দৌড় দিল সন্ধ্যায় চেঁচামেচি শুনে চায়ের কাপ রেখে দিল নিধি তারপর ড্রয়িং রুমের দিকে গেল মায়ের হাতে লাঠি আর জুতি সোফার উপর দাঁড়িয়ে সেলিনা বেগম লাঠি হাতে বলছেন ভালোভাবে বলছি নাম পড়তে বস না হলে এমন মায়ের দিব জুতি এক দৌড় দিল সোজা জালনার গিল ধরে উপরে উঠে পড়লো সেলিনা বেগম রেগে মেঘে জালনার দিকে গেলেন হাত দিয়ে জুতির নাগাল পেলেন না অমনি বসিয়ে দিলেন দুটো বাড়ি লাঠির বাড়ি খেয়ে জুতি ওভাবেই বসে রইল পড়তে বললে যতই সমস্যা আজকে নতুন শিক্ষিকা এসেছে কিন্তু জুতি সেই নাচরবন্ধা সে পড়বেই না সেলিনা বেগম আরও কিছু বসাতে যাবে ওই সময় নিদি এলো বাবু নাম তুই কি ছোট রয়েছিস এখন শিক্ষকদের একটা সম্মান আছে ম্যামকে বসিয়ে কেউ এরকম দুষ্টমি করে দেখলে কি বলবে জুতি ঠায় দাঁড়িয়ে রইলো বাড়িতে সবাই একে একে চলে আসলো সবাই বলল জুতি আর কারো কথা শুনল না শেষ আসলো অয়ন অয়ন এবারে বড় ছেলে জ্যুতি চাচা তো ভাই এসে ধমক দিল কি হয়েছে এত চেঁচা মেশে গেছে দেখ না বাবা পরপর কত টিচার বদলানো হলো আজ নতুন টিচার আসছে তবুও পড়বে না এত বড় মেয়ে এভাবে জ্বালালে হয় সেলিনে বেগমের কথাগুলো অয়ন জ্যোতিকে বলল নিচে নাম তোর কানে কানে একটা কথা বলবো তারপর নিজেই সিদ্ধান্ত নিবি পড়বি কিনা জ্যোতি এক লাভ দিয়ে নামলো এরপর অয়ন জ্যোতির কানের কাছে কিছু একটা বললো জ্যুতি মিষ্টি এসে পড়ার টেবিলে বললো তোমার নাম জ্যুতি ম্যাম আপনার নাম অনামিকা কোন ক্লাসে পড়েন ম্যাম কোথায় পড়েন ন্যাশনাল ইউনিভার্সিটির থার্ড ইয়ার ও নিধি আপুর সাথে তোমার আপু একই জায়গায় পড়ে হ্যাঁ আপুর বিয়ে হয়েছে পরীক্ষা ছিল তাই এসেছে ও কোন ডিপার্টমেন্টে পড়েন তোমার আপু ম্যাথ তাহলে তো তোমার আপু আমাকে চিনবেন আমিও ম্যাথেই পড়ি কিন্তু আজ কোনো পরীক্ষা ছিল না কিন্তু আপু যে এইটুকু বলে যদি কথা গুড়িয়ে ফেললো ও তাহলে হয়তো ভুল শুনেছে আচ্ছা এবার পড়াশোনায় মন দেওয়া যাক সামনে তো এসএসসি পরীক্ষা মন দিয়ে পড়তে হবে আর দুষ্টুমি করা যাবে না ম্যাম চলে যাওয়ার পর থেকে যদি আনমনে শুধু ভাবতে লাগলো তাহলে আপু কেন মিথ্যে বলল পরীক্ষা নেই কিন্তু আপু তো আজ পরীক্ষা দিতেই বের হলো কেন মিথ্যের আশ্রয় নিচ্ছে তাহলে কি ভাইয়ের সাথে ঝামেলা চলছে কিন্তু বিয়ে তো হয়েছে প্রায় আট মাস আর যে সমস্যার কথা পড়লাম তা তো বিয়ের দিন এতগুলো দিন আপু তো টু শব্দও জানায়নি বাড়িতে জ্যুধির মাথা কাজ করছে না জুতি মনে মনে ভাবল ভেদ করতে হবে ভাবতে ভাবতে সোজা গেল নিধির ঘরে কিন্তু নিধি তো এখনও জেগে আছে এখন ডায়েরিতে হাতে নেওয়া যাবে না ডায়েরিটা নিতে পারবে নিধির ঘুমানোর পর তখনই জ্যোতির অয়নের কথা মনে পড়লো অয়ন কানে কানে বলেছিল রাতে ছাদে যেতে কিছু একটা দিবে বলেছিল এটা ভেবে এক ছুটে ছাদে গেল আকাশে চাঁদ নেই আকার জুড়ে নেই তারাদের মেলা জ্যুতি ছাদে উঠে দেখলো অয়ন কোথাও নেই তাই জ্যোতি ছাদের কান্নি ঘেসে দাঁড়ালো মিনিট দুয়েক পর একা থাকায় ভয় লাগলো জ্যোতির অয়নও এলো না তাই জ্যোতি মনে মনে ভরলো এবার চলে যাওয়া যাক এর মধ্যে জ্যোতির চোখ দুটো দু কেউ চেপে দিল কে ছাড় বলছি ছাড় তবুও চোখ ছাড়লো না যদি হাতের উপর হাত রেখে বলল অয়ন ভাইয়া অয়ন চোখ ছাড়লো না শুধু বললাম হুম ওভাবে চোখ ধর ধরে বললো আমি যেদিকে নিয়ে যাচ্ছি চল যদি সেদিকে গেলো মিনিট দুয়েক পর অয়ন চোখ ছেড়ে দিল যদি হা করে তাকিয়েলো ওমা কি কিউট আমি খুব খুশি হয়েছি কি সুন্দর চোখ খুশি হয়েছিস আমি কোনো কিছু ভালোভাবে প্রেজেন্ট করতে পারি না যেমন পেরেছি ওরকম দিলাম তাতে কি অয়ন ভাই তো তুমি যে বুঝেছো আমি খরগোশকে অনেক পছন্দ করি এই অনেক থ্যাংক ইউ ভাইয়া আচ্ছা তুমি কথায় কথায় এত ভাইয়া ভাইয়া করিস কেন কেন করবো না বল বলো তো তুমি কত বড় কমসে কম দশ বারো বছর আর ভাইয়াকে তো ভাইয়াই বলবো তোর কি শুধু মনে হয় আচ্ছা বাদ দে তোকে একটা গান শোনাই অয়ন আসার সময় গিটারটা সাথে নিয়ে এসেছিল গিটারের টুংটাং আওয়াজ তুললো অয়ন তখনই যুথি বলল তাহলে বাড়ির সবাইকে ডেকে আনি ভাইয়া সবাই একসাথে শুনলে ভালো লাগবে এই মাথা মোটা পাগল গোবর চাষ করিস নাকি মাথায় আমি কি সবাইকে গান শোনাতে চেয়েছি তাহলে কি তোকে একা ডাকতাম দিলি তো মুখটা নষ্ট করে ভাইয়া রাগ করো না বলো বলো আমি শুনছি কথায় কথায় ভাইয়া বলবি না যদি মুড়ে নেই তবুও নেশোন অয়ন দুচক বন্ধ করে গিটার শুল তুলো চাঁদ কেন আসে না আমার ঘরে এটুকু বলে বিদ্যুৎ চমে গেল পুরো শহর যেন অন্ধ ছাপিয়ে গেল দুজনের মুখে স্পষ্ট নয় জুতি একটু অয়নের দিকে এগিয়ে বসলো হয়তো ভয়ে অয়ন গান বন্ধ করছে জ্যুতি বললো ভাইয়া ফোনের আলো জ্বালাও অন্ধ ভয় করে কিন্তু অয়ন যেন শুনেও না শুনল আলো জ্বালালো না অয়ন এক হাতে জুতির মাথায় আলতো করে আঙ্গুলি চালালো মাথার হেয়ার বেল্টটা খুলে দিল অমনি চুলগুলো যেন ছুটি পেয়ে পুরো পিঠ ছড়িয়ে গেল অয়ন এক মুঠো চুল ধরে মাথা নুইয়ে দিল জুতির শীতানো ছোঁয়ায় নিজের অষ্টযুগল জ্যোতি কেঁপে উঠল ঝট করে উঠে দাঁড়াল জ্যোতি পা যেন আটকে গেছে ওখানে বুকের ভিতর ধুকপুক শব্দে ভরে উঠছে ক্রমে ক্রমে তা বেড়েই চলছে যদি কি করবে ভেবে পেলো না অন্ধকারে পাটি ফিরিবে সেই তেল এরপর ধীরে ধীরে নিজের ঘরের অব্দি পৌঁছে গেল তারপর সোজা গিয়ে বিছানায় শুয়ে পড়ল ভেতরে যেন ঝড় শুরু হয়ে গেছে চোখ বন্ধ করে নিজেকে শান্ত করার চেষ্টা করলো জ্যোতি রাতে যতটুকু খাবার ততটুকু খেলো না জুতির ভেতরটা তোলপাল শুরু হয়েছে মাথায় অগণিত প্রশ্ন উত্তর নেই একটারও জুতির নিতর দেহের মতো বিছানার পড়ে রইল ঘন্টার পর ঘণ্টা ডাকে সাড়া দিল না রাত দুটো ছুঁই ছুঁই জুতির চোখে ঘুম নেই সে একদিকে পড়ে আছে নড়াচড়া নেই যে মেয়ে এক মিনিট চুপ থাকতে পারে না সে একটা না একভাবে পড়ে রইল পাশে শুয়ে আছে নিধি হঠাৎ নিধি উঠে বসলো মোবাইলের আলো জ্বেলে দেখে নিল জ্যোতিকে তারপর বেলকনিতে গেল জ্যুতি সবটাই বুঝতে পারলো যদি তাকিয়ে দেখলো নিধি বেলকনিতে বসে আছে চারপাশের আলোতে নিধিকে দেখা যাচ্ছে হাঁটুর ভাজে মুখ লুকে একটু পর বাইকের শব্দ যদি ঘরের জানলার ফাঁক দিয়ে তাকিয়ে দেখলো দেখলো কেউ বাইক নিয়ে দাঁড়িয়ে আছে হেলমেট পরা হেলমেট খুলতে দেখলো জয় দাঁড়িয়ে আছে বাইক নিয়ে যদির মাথায় ঢুকছে না এরা লুকি কেন দেখা করছে এবারে জামাই মাঝরাতে হোক আর ভোর রাতে হোক সে বাড়িতে আসতেই পারে তাহলে এত লুকোচুরি কী আছে এর মধ্যে নিধির ফিসফিসানি কথার আওয়াজ শোনা গেল আমি যেতে পারবো না অপর পাশ থেকে শোনা যাচ্ছে না হয়তো জয় নিদিকে নিচে দেখা করার কথা বলছে নিধির কথা আবারও শোনা গেল আপনি জানেন কিন্তু যুথি আমার সাথে আছে একটু পরবার আওয়াজ আসছে নিধি ফিসফিসানি কথাগুলি না আমি বাড়ির বাইরে যাব না পারবো না এক পর্যায়ে নিধি যেন কথায় পেরে উঠলো না মাথার কাপড় দিয়ে চলে গেল নিধি যাওয়ার পর যদি ব্যালকনিতে দাঁড়ালো নিধি যাওয়ায় নিচে দু দুহাতে ক্ষমা চাওয়ার মতো করে কি যেন বললো কিন্তু তা শোনা যাচ্ছে না নিধি শুধু যেন মুখ ফিরিয়ে নিচ্ছে দূর থেকে এটুকু বোঝা যাচ্ছে জয় এবার নিজের হাত ধুলো নিধি হাত ছাড়িয়ে নিজেকে একদম আষ্টে পিষ্টে জড়িয়ে ধরলো জ্যোতির কাছে সবটাই ধোঁয়াশা মনে হচ্ছে কি থেকে কী হচ্ছে কিছুই বুঝতে পারলো না শুধু ভাবল বাকিটার উত্তর শুধু ডায়েরিটাই দিতে পারে পরের দিন জ্যোতি নিজের ডায়েরি খুললো ডায়রির বাকি পৃষ্ঠাগুলো ছেঁড়া ওদের আগ্রহে শেষটা আর পড়া হলো না জ্যোতির সেদিন মাঝরাতে ঠিক একই ঘটনা ঘটলো একইভাবে বাইকের শোনা শোনাগুলো এরপর নিধির ফোন বাঁচতে থাকলো নিধি জেগে আছে কিন্তু ফোন তুললো না যদি গত রাতের মতো আবারও চোখ বন্ধ করে ঘুমের ভ্যান করলো জড়তাহীনভাবে বললো ফোন তুলছ না কেন ধরা পড়ে যাওয়ায় চোরের মতো নিধির অবস্থা কাঁপা কাঁপা বলা বললো ঘুমাস নেই আমি গতকালও রাতেও জেগেছিলাম সব দেখেছি আসলে ওই ওই যে আমি থাক মিথ্যে বলল না আপু এতদিন ভেবেছি তুমি আমাকে সবচেয়ে কাছের মনে করো আসলে আমি ভুল ভেবেছি অনেক হয়েছে পরিস্থিতির চাপে পড়ে অনেক কিছু করতে হয় বাবু তোর বয়স কম তুই বুঝবি না সংসারের ঝামেলা আমার অনেক বান্ধবীর বাস্তা হয়ে গেছে আমাকে বিয়ে দিলেই হতো আমি অনেক বড়। তুমি বলো আমাকে আমি বুঝবো আর আপু শোনো আমি তোমার ডায়েরি পড়েছি বাকিটা শোনার যে আমার ভীষণ ইচ্ছে তোকে কত বলি কারো পার্সোনাল জিনিস দেখতে নেই একটু না হয় দেখেছি তোমার তাই তো বলো না প্লিজ প্লিজ সে রাতে জয়কে হসপিটালে ভর্তি করা হয় সুস্থ স্বাভাবিক হতে সময় লাগে এক সপ্তাহ আমি সে সময় রাত দিন ওনার পাশে থাকতাম শুধু একটাই প্রশ্নের উত্তর খুঁজতাম কেন ওরকম কাজ করলেন তিনি কিন্তু ডক্টর বলেছিল ওনাকে মেন্টালি কোনো প্রেশার না দিতে আমি অপেক্ষা করেছিলাম ওনার সুস্থতা হওয়া আমি আর আমার শ্বশুর শাশুড়িকে অনেকবার জিজ্ঞাসা করি তারা বলতেন এ বিষয়ে তারা কিছু জানেন না আমার শাশুড়ি মায়ের অনুরোধ ছিল আমি যেন সংসার ভেঙে না দিই মানিয়ে নিই একদিন সব ঠিক হয়ে যাবে তুমি বাড়িতে কেন চলে আসলে বাবা মাকে কেন কিছু বলো নি আপু বাবার হার্ট প্রবলেম আমি টেনশন দিতে চাইনি এমনিতে একটা অনাথ মেয়েকে তুলে এনে তিনি কম করে নি আমার জন্য বাবার শেষ বয়সে এসে আমি তাকে নতুন করে কোনো প্রবলেমে ফেলতে চাইনি আমি চাই বাবা সব সময় টেনশান পেয়ে থাকুক আমি জেনে বুঝে বোঝা হতে চাই না তাই যা হয়েছে সব মুখ বুঝে সহ্য করেছি তুমি নিজেই বারবার মনে করো তুমি অনাথ বাবা মায়ের আচরণে কোনোদিন মনে হয়েছে তুমি তাদের মেনাও ওই জন্য তো আর ঋণ বাড়াতে চাই না বাবু বাবা এমনিতে অসুস্থ আমি বলতে পারিনি আর পারবও না এত কিছু তুমি কি করে ম্যানেজ করলে আমরা যে দুদিন পর পর ভাইয়ের সাথে কথা বলি এগুলো কীভাবে ম্যানেজ করো তোরা কেউ জয়ের সাথে কথা বলিস নি কোনো দিন ওটা আসিক আমার দেবর সে রাতে জয় হসপিটালে ভর্তি করা হয় একদিনও সেন্স ছিল না যখন একটু সুস্থ হয়েছিল আমরা বাসায় নিয়ে যাই সেদিন রাতে জয় পালিয়ে যায় শুধু একটা চিঠি লিখে গেছিলো চিঠিতে কি লেখা ছিল লেখা ছিল আজ থেকে আমার মা আমাকে মৃত্যুর ভয় দেখাতে পারবে না আজ থেকে মা আমাকে হারানোর ভয় পাবে না আমি যেখানেই থাকি কেউ খুঁজবে না খুঁজলে আমার লাশটাও পাবে না আমি ওই দিনে ফিরবো যেদিন আপনি আর থাকবে না এরপর তুমি আরও থেকে গেলে আপু তোমার আত্মসম্মান নেই তুমি ওই ভাইয়াকে ভালোবেসেছ জানি না ওই চিঠিটা পাওয়ার পর ভেবেছিলাম অনেক দূরে চলে যাব। কেউ আমাকে খুঁজে পাবে না কিন্তু আমার শাশুড়ি সেদিন আমার হাত ধরে বলেছিল নিধিমা জানি আমি সাতপরের মতো কথাটা বলছি তুমি কিছু তোমার বাবা মাকে বলো না জয় খুব ভালো কিন্তু ওর এখন মাথার ঠিক নেই একদিনও ফিরে আসবে সব একদিন ঠিক হয়ে যাবে তাই তুমি রয়ে গেলে তোমার জীবনের কথা ভাবলে না এই সমাজে ডিভর্সি মানে বুঝিস তুই বাস্তবতা বুঝিস না এই সমাজে ডিভর্সিদের মরার আগে বহুবার মেরে দেয় কাজ করে পেটের ভাতটুকু শান্তিতে খেতে পারে না বাবু এতটুকু তো তুই জানিস আমি তোর রক্তের কেউ না যে মা আমাকে গর্বে ধারণ করছে তিনি ছিলেন ডিভোর্সি আমার যে জন্মদাতা সে বাবা তিনি অন্য জায়গায় সংসার পেতেছিলেন আর সেখানে সুখের সংসার শুনেছি যখন মায়ের ডিভোর্স হয় তখন আমি খুব ছোটো আমাকে বাঁচিয়ে রাখাও তখন মায়ের যুদ্ধের সমান আমার মা ডিভোর্সি বলে আমার মামা মামি তাদের বাড়িতে থাকতে দেয়নি আমরা একটা বস্তিতে থাকতাম মা গার্মেন্টসের চাকরি করতো তাই দিয়ে আমার পড়াশোনা আর দুবেলা ভাত খেতাম উঠতে বসতে আমার মাকে শুনতে হতো আমার মা ডিভোর্সই মন খুলে হাসতেও পারতো না মন খুলে কাঁদতেও পারতো না একটু হাসলে বলতো মাইয়ার কি সংসার করতে পারে নাই কিন্তু মনে ফুটতে কাঁদলে বলতো নাটক মা খুব টেনশানে থাকতো সবসময় অশান্তিতে থাকতো একবেলা ভাত শান্তি বসে খেতে পারতো না আমার যখন সাত বছর বয়স তখন মা হঠাৎ করে মারা যান শুনেছি হার্ট অ্যাটাক হয়েছিল একজন পুরুষ বউ সন্তান পেলে দিব্যি শান্তিতে রইলেন আর একজন মমতা বই মা তার সন্তানকে বাঁচিয়ে রাখলেন ঠিকই কিন্তু সমাজ আর সমাজের মানুষের কথায় তিনি ধুকে ধুকে মরলেন এ সমাজের অপরাধ যেন শুধু নারীরা নারীরা যেন বড় অপরাধ এখন বর্তমানে বাবা বলি মানে তোর বাবাকে তিনি ছিলেন ওইখানকার সরকারি হাসপাতালের একজন ডাক্তার তিনি ছিলেন নিঃসন্তান আমাকে তিনি নিজের বাবার আদর দিয়ে বড় করেছেন কোনো কিছু বুঝতে দেয়নি আমি অনাথ এরপর তুই এলি বাবা মনে করেন আল্লাহ বাবার উপর সন্তুষ্ট হয়ে তোকে উপহার দিয়েছেন আমার সেই মায়ের একটা ডায়রি এখনও আমার কাছে আসে তিনি কত কষ্ট করে বেছেছিলেন এটা পরেই জেনেছি এরপর বিয়ে ডিভোর্স শব্দকে ভয় পাই আমি আমার বিয়ে করার তেমন কোনো ইচ্ছে ছিল না কিন্তু বিয়ে তো একটা ফরজ কাজ আমি পড়তে চেয়েছি অল্প থেকে মেডিকেলে চান্স হয়নি এরপর আর ট্রাই করিনি কোথাও ন্যাশনালে ভর্তি হয়ে গেলাম এর মধ্যে বাবা অসুস্থ থাকতেন প্রায় তিনি আমাকে নিয়ে চিন্তিত থাকতেন আমাকে কোনো ভালো পরিবারের ছেলের সাথে বিয়ে দিতে পারলে যেন সব চিন্তা থেকে মুক্ত বাবার মুখে চেয়ে আর না করতে পারিনি এমনিতে অনেক ঋণী আমি বাবাকে আর টেনশানে রাখতে চাইনি কিন্তু দেখ কপাল কি থেকে কি হলো আমি চেষ্টা করছি সব চেপে রাখতে বাকি জীবন চেষ্টা করব এর মধ্যে নিধির ফোনটা নভেম্বরের মতো কেঁপে উঠল জুতি বললো ধরো আপ না যে মানুষটা আমাকে ছেড়ে ওভাবে চলে যেতে পারে এই আট মাসে না কোনো খবর নিয়েছে আর না এই বাড়িতে এসেছে এই আট মাসে বাবাকে আমি শত শত মিথ্যে বলছি বিয়ের পর একবার সাথে আনতে পেরেছি বাবা যতদিন দেখতে গেছে শুধু বলেছি ব্যবসার কাজে বাইরে আর আশিককে দিয়ে ফোন দিয়ে ধামাচাপা দিয়েছি এত এত কষ্ট দিয়েছেন তিনি সেদিন বাড়ি ফিরেছেন তাই চলে এসেছি বাবার বাড়িতে তিনি চলে গেলেন আবার আমি বাড়ি যাব। এত অভিমান তোমার আপু মানুষটা কী কারণে এমন করেছিল তা তো জানো না আবার ভেবে ফিরে এসেছে তাও জানো না আমার মনে হয় তোমার বিষয়টা শুনে তারপর সিদ্ধান্ত নেওয়া উচিত আর নতুন জামাই এভাবে রাস্তায় রাতে দাঁড়িয়ে আছে আশেপাশের লোকজন জানলে কানা করবে আর বাবা যদি জানে ভাইয়া নিচে দাঁড়িয়ে আছে সন্দেহ করবে কষ্ট পাবে তুমি ভাইয়ের উপরে নিয়ে আসো আপু না কখনোই না আপু বাবাকে তো ভালোবাসো বাবা কষ্ট পাও এমন কাজ তুমি করবে না জানো তো বাবা অসুস্থ বাবা জানলে কি হবে যদি বুকের ব্যথা পারে জ্যোতির ভয় দেখানোটা কাজ দেয় নীতি ভেবে বলে আচ্ছা ঠিক আছে কিন্তু পাশের রুম তো পরিষ্কার করা নেই বিছানাও করা নেই ওনাকে কোথায় থাকতে দেবো আর জামাই তো বউয়ের ঘরেই থাকবে আমি থাকতে চিন্তা কিসের তোমরা এই ঘরে থাকো আমি ড্রয়িং রুমে সোফায় থাকবো না বাবু আরে কিসের না বেশি না বলে বাবাকে ডেকে আনবো তারপর দেখবে তুমি কী করো বেশি পেকেছিস তাই না এরপর নিধি জয়কে ঘরে নিয়ে এলো জুতি কুশল বিনিময় করে সোফায় শুয়ে পড়লো নিদিহার জয় ঘরে ঢুকে গেলো ঠিকই কিন্তু দরজা ভিড়ালো না জুতি একঠোর হচ্ছে দরজা বন্ধ করে বাইরে থেকে লক করে দিল তারপর আগের মতো শুয়ে পড়লো নিদিহার জয় প্রথমবারের মতোই একসাথে দুজনের চুপ সব থেকে যেন হারিয়ে গেছে দুজনে জয় বসে আছে বিছানায় নিধি দরজায় পিঠ থেকে দাঁড়িয়েছে নিরাপত্তা ভেঙে জয় দাঁড়িয়ে বললো ওভাবে দাঁড়িয়ে আছেন কেন এখানে এসে বসুন না ঠিক আছে বলুন সরি প্লিজ ক্ষমা করে দিন ওই দিনটার জন্য যেখানে ভুল নেই সেখানে ক্ষমা শব্দটা আসছে কেন এত অভিমান তোমার নিধি জয়ের হঠাৎ তুমি সম্বোধনে নিধি অবাক যে মানুষটা বিয়ের রাতে ওরকম একটা কাজ করলো আবার দীর্ঘ আট মাস পরে এসে যেন অধিকার ফলাচ্ছে নিধি ধীরকণ্ঠ বলল আর অভিমান আমার মতো মানুষের রাগ অভিমান থাকতে নেই অভিযোগ থাকতে নেই নিধি তুমি আগে শোনো সেদিন কি হয়েছিল তারপর যার সিদ্ধান্ত নেওয়া নিবে তুমি তো শুনতেই চাচ্ছ না আর শুনে কি হবে শুনলে কি আমার কষ্ট কেটে যাবে দিনগুলো নির্ঘুম কাটা রাতগুলোর কষ্ট মুছে যাবে তা হয়তো যাবে না আমার জন্যে হয়তো তোমার অতীতের আট নষ্ট হয়েছে কিন্তু আমি এই ভবিষ্যতে বর্তমান সবটাই সুন্দর করে সাজিয়ে দিতে পারবো তখন তুমি এই অতীতটাকে ভুলে যাবে শুধু তুমি একটা বার সুযোগ দাও দীর্ঘ আট মাসের ব্যবধানে জয় যেন পুরোটাই অন্য মানুষ বিয়ে রাতের সেই জয় আর এখনকার সামনে বসে আছে দুই জয়ের মধ্যে দুই প্রান্তের কি অবলীলায় ভালোবাসার কথা বলছে অথচ এই মানুষটা একদিন নীতিকে সহ্য করতে না পেরে সব ভেঙে চুরি একাকার করে দিছিল নিদি হুম তুমি কি জানো বিয়েতে আমার মত ছিল না জানতাম না ওই বাড়িতে থাকালেন একটু একটু বুঝতে পেরেছি মত ছিল না তো বিয়ে করলেন কেন মেয়েদের কি খেলার পুতুল মনে করেন না নিদি এমন কিছু না আমার একটা মেয়ের সাথে পাঁচ বছর সম্পর্ক ছিল ওর নাম ছিল মেঘা মেয়েটা অনেক বেশি স্মার্ট ছিল মা পছন্দ করতো না এমন মেয়ে বাসায় জানানো হলো মা কিছুতেই রাজি হলো না তখন আমি বেকার তাই মা বাবা রাজি না হয় ওর বাড়িতে প্রস্তাব পাঠাতে পারিনি তখন মনে যে চেপেছিল কিছু একটা করবো নিজের একটা পরিচয় তৈরি করব তখন বাবার সাথে ব্যবসা করা শুরু করলাম মেঘা তখন ভার্সিটিতে পড়ে এরপর যখন নিজের একটা পরিচয় হলো আলাদা বিজনেস হলো আমি তখন মেঘাকে বিয়ের কথা বলি আমার জন্য পাগল মেঘা তখন বলতো পড়া শেষে বিয়ে করবে আমি অপেক্ষা করি কিন্তু এর মধ্যে একদিন জানতে পারি মেঘা বিয়ে করেছে ওর ক্লাসমেটকে আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম ভেবেছিলাম আর কখনো প্রেম ভালোবাসা বিয়ের মধ্যে যাবো না কিন্তু মায়ের চাপে পড়ি মা সব জানতো হয়তো আমাকে মন মরা দেখে ভাবতো বিয়ে করালে সব ঠিক হয়ে যাবে সব সবসময় মা বলতো বিয়ে না করলে কোথাও চলে যাবে একবার তো বৃদ্ধাশ্রমে চলে গেল আমি অনেক বলে করে নিয়ে এসেছিলাম মা সব সময় বলতো বিয়ে না করলে মরে যাব এক প্রকার চাপে পড়ে আমি আপনাকে বিয়ে করছিলাম ভেবেছিলাম যা হবার হয়ে আছে সব বাদ দিয়ে আমি সংসার করবো কিন্তু সে রাতে ঘরে যাওয়ার আগে আমার ফোনে একটা ফোন আসে ফোন ধরে শুনি একটা ছেলের গড়া ছেলেটা হাওমা করে কাচ্ছে ছেলেটা বলল ভাই বিশ্বাস করেন নিধিকে আমি খুব ভালোবাসি ও বিয়ে করার আগে একবারও আমাকে জানায়নি ভাই ও আমাকে ঠকিয়েছে আপনি হয়তো বিশ্বাস করবেন না ওর সাথে কিছু কনভারসেশন আপনাকে পাঠাচ্ছে নিদি এবার অবাক না হয়ে পারল না সে এক কখনও প্রেম ভালোবাসা তো দূরের কথা কারোর সাথে কথা বলেনি তাহলে এমন কাজ করলো কে নিদি অবাক হয়ে বললো মানে হ্যাঁ নিধি ওই কথাগুলো শুনে নিজের সাথে মিলিয়েছিলাম কারণ আমি তো একটা মেয়ের কারণে ভুক্তভোগী তারপর ভাবলাম যা হবার হয়ে গেছে বিয়ে হয়ে গেছে এখন এসব ভেবে কোনো লাভ নেই কিন্তু এখানে শেষ নয় ছেলেটা আমাকে কিছু ছবি পাঠায় ওখানে কিছু রিপোর্ট ছিল সেখানে দেখাচ্ছিল নিধি তিন মাসে অন্তঃসত্ত্বা আমার পুরো দুনিয়া দুনিয়ার জায়গায় ছিল না ওই সময় আমি আমার মাকে সব খুলে বলি মা বিশ্বাস করে না উল্টা আমাকে বলে তুই বিয়েতে করতে রাজি ছিলিস না জোর করে বিয়ে করছি এখন মন গড়া কাহিনী বানাচ্ছিস আমাকে যখন জোর করে তোমার ঘরে পাঠাতে চাই আমার মাথা তখন কাজ করছিল না উপায়ন্ত না দেখে আমি ওরকম স্টেপ নিই নিধি নিজের সম্পর্কে এমন কথা শুনে থ মেরে হয়ে বসে পড়ে তখনই জয় নিধির কাছে কি বসে ছোট্ট করে রাখে নিধি নিধি কোনো সাড়া দেয় না এমন অপবাদ শুনে নিজেই স্তব্ধ হয়ে যায় জয় ভুল বুঝে ডিভোর্স দেয়নি এই অনেক কিন্তু অনেক প্রশ্ন এখন পরিষ্কার নয় কে এমন কাজ করলো নিধি জানা মতে এমন কোনো শত্রু নেই জয় সাড়া না পেলে আবারও রাখলো নিধি নিধি অস্পষ্ট সরে বললো হম কষ্ট দিও না আমার মন মতো ভুল করো না আমার ভুল কী ছিল জানো অন্যের কথা বিশ্বাস করা আমি যখন চলে যাই বাড়ি থেকে তখন অনেক চেষ্টা করি ওই ছেলের সাথে কন্ট্যাক্ট করতে কিন্তু পারিনি এরপর চেষ্টা করিনি আমার সাথে মা সব সময় যোগাযোগ রেখেছে আমাকে বুঝিয়েছে কিন্তু আমি শুনিনি মা সব সময় তোমার গুণগান চাইতো আর বলতে পেটে যদি বাচ্চা থাকতো তাহলে কি এখনও স্বাভাবিক থাকতো মা তোমার ছবি নিয়মিত পাঠাতো ভিডিও দিত আমি না যেত কিছু কিছু ছবি চোখে পড়তো মা ফোন করলে বলতো তুমি খুব যত্ন করো মা বাবার তখন একটা কথাই মাথায় আসলো কোনো মেয়ে খারাপ হলে শ্বশুরবাড়ি স্বামী ছাড়া কেন দিনের পর দিন পড়ে থাকবে ওই সময় আমার অপরিচিত একজন বন্ধুর কথা মনে হলো ও পেশায় ডাক্তার ওকে রিপোর্টগুলি দেখালাম ও বললো সব বুয়ো এই সময় আমি আমার ভুল বুঝলাম ততদিন অনেক দেরি হয়ে গেছে নীতি নীতি শুনতে শুনতে যেন বোবার মতো হয়ে গেল নিজের অজান্তে এত বড় জাল বিছানো হলো অথচ সে নিজেই জানলো না নিজের শত্রুর জন্য অন্যের জনের প্রাণ যেতে বসেছিল নিধি এবার কেঁদে ফেললো কেঁদো না নিধি প্লিজ যা হবার হয়ে গেছে আমাকে প্লিজ ক্ষমা করবেন আপনি কেন ক্ষমা চেয়েছেন দোস্ত আমার আমি ক্ষমা কিন্তু বিশ্বাস করেন এমন কিছু বা কেউ আমার জীবনে ছিল না কে কেন এমন করলে আমার জানা নেই যাক বাদ দাও চলো উঠো বিছানায় বসো কিন্তু কেন কিন্তু বি নর্মাল বউ তো স্বামীর পাশেই থাকবে স্বামীর কাছেই শোবে তুমি আমার পাশে ঘুমাবে এই যে আমার বাহুরত তো শূন্য আছে প্লিজ বউ এখানটায় ঘুমিয়ে পড়ো আমার বাহুডোর পূর্ণ করে দাও পরের দিন জ্যোতি স্কুলে যাওয়ার জন্য বের হচ্ছিল অয়ন সেদিন ধপধপে খরগোশটাকে কোলে নিয়ে জ্যোতিকে পেছন থেকে ডাক দিল কিরে বুড়ি কোথায় যাচ্ছিস জ্যোতি কোনো উত্তর দিল না মাথা নিচু করে বসে রইল অয়ন রহস্য হাসি দিয়ে বলো ভালোবেসে খরগোশ এনে দিলাম রেখেই চলে এলি যে আবার ঘর থেকে বেরোস না তেমন সমস্যা কি কোনো সমস্যা নেই আজ একবার ছাদে আসিস যা বল আর এখানেই বলো ছাদে যেতে পারবো না একবার আসিস প্লিজ না বললাম তো পড়া আছে পরীক্ষা আছে তুই কবে থেকে পড়াশোনা করিস রে গাদি আমি যাই স্কুলে দেরি হয়ে যাচ্ছে অয়ন এবার বললো উত্তর পেলাম না যে কীসের উত্তর ছাদে এসো শোনা যদি মনে মনে ভাবছে অয়ন নির্দ্বিক্ষাত পাগল টাগল হয়ে গেছে তা না হলে একজন ডাক্তার এমন পাগলামি করতো না কিরে রে কোন জগতে গেলি না কোথাও না আসবি তো না না আমি অপেক্ষা থাকবো বুড়ি আর আমি জানি তুই আসবি পাখি কথা না হয় ছাদে রাতের খাবার খেয়ে সবাই নিজের ঘরে গেল সেলিনা বেগম প্লেটে খাবার নিয়ে বসে আছে অয়ন এখনও ফেরেনি যুথি নিজের খাবার নিয়ে ঘরে রেখে দিয়েছে খাবার খাওয়ার ইচ্ছে নেই ভোর হলে নিধি চলে যাবে শ্বশুরবাড়ি জ্যুধির শরীর আর মন কোনোটাই ভালো নেই এ বাড়িতে একজন আত্মার মানুষ আছে সে হলো নিধি নিধিভেদীতে কেউ তাকে বোঝে না কিছু হলে অয়ন এর বিষয়ে না চাইতে ভাবতে হচ্ছে জ্যুধির জ্যুতি একবার ভাবছে নিদিকে বলবে পুরো বিষয়টা আবার ভাবছে থাক এই ছোট্ট বিষয় নিয়ে নিজেই ঠিক করে নিবি এমনিতে নিধি অনেক অশান্তিতে আছে আবার নিজের সমস্যার কথা বলে নিদিকে চিন্তায় ফেলতে চায় না যদি এসব ভাবনার মাঝখানে অয়নের গলাশ শোনা গেল ডাইনিং টেবিলে সেলিনা বেগম আর অয়নের কথোপকথন শোনা যাচ্ছে যদি দরজা ভিড়িয়ে দিল তারপর দরজা খেসে চুপচাপ দাঁড়িয়ে রইল বাইরে থেকে সেলিনা বেগম বলছে খেয়ে নে বাবা বললাম তো মামনি বাইরে থেকে খেয়ে এসেছি পেটের অবস্থা দেখুন ফুলে বেলুন আর তো জায়গায় নেই কী করে খাবো বলো তুমি বললে কখনো কিছু না করেছি তবুও মায়ের সামনে একটুখানি খাও মা দেখি একটু আচ্ছা মামনি সকালে খাবো তোমার হাতেই খাবো প্রমিস এখন যাই খুব টায়ার্ড লাগছে প্লিজ 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 যদি বুঝতে পারলো অয়ন এখনও জেদ করে আছে অয়ন কখনো বাইরের খাবার খায় না কোনো প্রোগ্রাম থাকলে মাঝে মধ্যে খায় তাছাড়া তিনবেলা একটা না মায়ের খাবার খায় এমন ঘটনা প্রথম যদি মনে মনে ভাবছে কেন এত জেদ করছে অয়েন ভালোবাসাকে ছেড়ে খেলা বললেই কি ভালোবাসা পাওয়া যায় এভাবে কেন না খেয়ে থাকছে এত জেদ কিসের এত সময় ধরে কেউ না খেয়ে থাকে যদি নিজেও জেদ ধরে শুয়ে পড়লো না খেলো না খেয়ে থাক যদি থাকতে পারে তো জ্যুতির তাতে কী থাকুক কয়েক দেখি কতদিন না খেয়ে থাকতে পারে যদি জেদ করে শুয়ে পড়লো বালিশে মুখ ঢুকড়ে রাখলো কিছুক্ষণ তারপর ডান দিকে একবার বাম দিকে একবার কিন্তু কিছুতেই ঘুম আসছে না জুতি উঠে দাঁড়ায় জান্নার গিল ধরে মৃদু বাতাসে দাঁড়িয়ে আকাশের দিকে মুখ করে থাকে কোনো কিছুতেই মন বসে না জুতি যেমনই হোক না সে তো মানুষ মানুষের প্রতি মায়া মমতা সবই তো আছে একটা মানুষ পুরো দিন না খেয়ে আছে সেটা জানার পর কি ঘুম আসে জুতি নিজের প্লেটের তা হাতে নেয় প্লেটের উপর নিজের অন্যাদ থেকে দেয় দরজা খুলে এদিক ওদিক চোখ বুলায় কেউ নেই তারপর দুটো অয়নের দরজায় কড়া নাড়ে অয়ন কোনো সারা দেয় না যদি ফিসফিস করে বলে ভাইয়া অয়ন ভাইয়া হুম কোনো দরকার খাবারটা নাও কি এনেছিস ভাত পাবদা মাছের ঝোল আর গরুর মাংস আর কি ওই মাছের মাথা দিয়ে মুগ ডাল আছে হয়তো আর এতক্ষণ তো খেতেই চাইলে না এখন এত আর করছো কেন আর কি লাগবে ভালোবাসা ধর বারবার একই কথা খেয়ে নাও তো ভাত আনতে বলেছিলে এনেছি এইবার খেয়ে নাও না খাবো না খাবার কম হলে চলবে আমার ফুল প্লেট ভালোবাসা দরকার ভাইয়া নাও না পাগলামি করো না এভাবে দরজার বাইরে দাঁড়িয়ে আছি কেউ দেখে নেবে দেখে নিলে রাত কয়টা বাজে সবাই দেখলে অন্য কিছু ভাববে খাবারটা নাও আমি চলে যাই তার মানে তুই স্বীকার করছিস আমাদের সম্পর্কটা অন্য রকম সবাই একসাথে দেখলে কিছু ভাবার মতো কথা বেঁচাবে না খাবারটা রেখে যাচ্ছি খেলে খাও না খেলে উপোস বলে বলেই প্লেটটা দরজার সামনে রাখলো জুতি তারপর নিজের ঘরের দিকে পা বাড়লো দরজার ওপাশ থেকে অয়ন বললো পারবি তো বুড়ি আমাকে এভাবে না খাইয়ে ঘুমাতে আমি কিন্তু সারাদিন কিছুই খাইনি জুতি থেমে যায় ভাতের প্লেটটা হাতে আবার দরজা ঘেসে দাঁড়ায় তারপর ধীর ঘরে বলে কেন এমন পাগলামি করছো ভাইয়া খেয়ে নাও তুমি খাইয়ে দিলে খাবো আমি তো নিজেকে গুছিয়ে খেতে পারি না তোমাকে কি খাওয়াবো তুমি অগোছালোভাবেই দাও একটু ভালোবাসায় দিলেই হবে দরজা বন্ধ রাখলে কি করে খাওয়াবো ওয়েট খুলছি বলে অয়েন দরজা খুলে দেয় জুতি থাই ওখানে দাঁড়িয়ে রইলো অয়ন শান্ত গলা বললো ভেতরে এসো জুতি ঝটপট উঠতে দিল না আমি এখান থেকে একবার খাওয়াবো পাখিটা নিজে খাবে অয়েন বাচ্চাদের মতো আবদার করলো না তুমি পুরোটা বিরক্ত সহ্য করে নিল যদি মুখে কেন জ্বালাচ্ছ বলতো আম্মু এত রাতে আমাকে এভাবে দেখলে মায় দিবে জানাই তো আম্মু আমার ভুলটা বেশিই দেখে তাহলে দাঁড়িয়ে আছে কেন ভেতরে এসো বলে অয়ন জ্যুতির হাত ধরে ভিতরে নিয়ে আসে জ্যুতি ভয়ে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ে ঘরের মধ্যে ডিম লাইটে মিষ্টি আলো অয়নের সাথে সাথে দরজা লাগিয়ে দেয় জ্যোতির ভেতরটা ভয়ে জমে গেল এই মুহূর্তে কেউ দেখলে জ্যুথির আর এ বাড়িতে জায়গা হবে না নিশ্চিত জ্যোতির মাথায় একটাই চিন্তা গভীর রাতে সেলিনা বেগম জ্যুতির ঘরে যাবে না কিন্তু নিধি নিধি যদি জ্যুতির ঘরে যায় আর যদি জ্যোতিকে ঘুচে না পায় কী উত্তর দেবে জ্যোতি ভাবছে জ্যোতি এদিকে নিধির হঠাৎ ঘুম ভেঙে গেল জয়ের সাথে পড়া হলো সম্পর্কটা নিতে নিদির একটু সময় লাগবে সে রাতের পর জয়কে নিধি বলেছিল সম্পর্কের সামনে এতে তাকে আরেকটু সময় দিতে হবে জয়ের কোনো তোর নেই যত সময় দরকার নিধিকে দিয়েছে তবে শর্ত একটাই সব মন থেকে মেনে নিতে হবে নিদির ঘুম ভেঙে যাওয়ায় নিদি উঠে যায় জয় নিধি দুজনে এক বিছানায় থাকলে মাঝখানে বালিশ রেখে দিয়েছে নিদি সাইডে টেবিল থেকে পানির বোতলটা কাছে নিলো বোতলের তলায় একটুখানি পানি তাতে নীতির হবে না তাই পানির জন্য ড্রয়িং রুমে যাবে আসার পথে নিধি ভাবে একবার জুতিকে দেখে যাবো সকাল হলে তো দুজন দু প্রান্তে চলে যাবো আবার কবে বাবার বাড়িতে আসা হবে তার কোনো ঠিক নেই তাই পানি নিয়ে আসার সময় জুতি দরজায় কড়ানারে নিধি বাবু ঘুমাইছিস এদিকে জুতি আর অয়ন সামনাসামনি দাঁড়িয়ে জুতির হাতে ভাতের থালা পড়ে যাবার উপক্রম অয়নের আবদান মেজেতে বস খাইয়ে দাও খুব খিদে পেয়েছে জুতি হাত পা কাঁপছে ক্রমাগত মাথা কাজ করছে না অস্ফুটস্বরে জুতি বলে যেতে দাও ভাইয়া আমার খুব ভয় করছে কিসের ভয় আমি শুধু ভাতটুকুই খাবো তোমাকে স্পর্শ করব না ভয় পাওয়ার কি আছে এত রাতে তোমার ঘর থেকে বের হলে দেখলে কি হবে বুঝতে পারছো মা ঘর ছাড়া করবে আমাকে সেটাই তো ভালো পারমানেন্টলি আমার ঘরে উঠবি এত লুকুচুরি করে তোমাকে আমার দেখতে হবে না আবার লুকোচুরি করে তোমাকে আমার ঘরে আনার ব্যবস্থাও করতে হবে না তোমার খুব ভাল লাগছে আমাকে বিপদে পেলে তাই না বিপদ যদি ভালো কিছু আনে তাহলে এমন বিপদ সবসময় চাই কথা বাদ দাও এখন খাইয়ে দাও খুব খিদে পেয়েছে যুধি বুঝে এই মুহূর্তে সে ফেসে যাবে তাই যত তাড়াতাড়ি খাওয়া হলে শেষ হয় ততই মঙ্গল যদি মেঝেতে বসে অয়নকে বসার জন্য ইশারা করলে যদি নিজে ভালোভাবে নিজের খাবার খেতে পারে না তবুও চেষ্টা করলে অয়নকে ভালোভাবে খাবার মেখে খাওয়ানো কিন্তু যুদি এই বাজে অভ্যাস চায় না ভাত ঠিকই পড়ে যায় এমনি অগোছালোভাবে ভাত মেখে তুলে দেয় অয়নের অয়ন ছোট বাচ্চাদের মতো গোগ্রাসে গেলে যেন বহুদিন ভাত খায়নি অয়ন যদি পুরো ভাতটুকু মেখে মেখে অয়নের মুখে তুলে দেয় অয়ন ছোটো বাচ্চাদের মতো খেয়ে নেয় খাওয়ার সাথে জুতি উঠে যায় দরজার দিকে চায় দরজা খুলতে চাই কিন্তু জুতি ব্যর্থ দরজায় লক করা জুতি ভেতরটা ধক করে উঠে জুতি পিছন ফিরে তাকায় অয়ন বিছড়ায় হাত পা ছড়িয়ে শুয়ে আছে মুচকে আসে অয়ন আর ফিসফিসে বলে এখনও যাওয়ার সময় হয়নি তুমি তখনই যেতে পারবে যখন আমি চাইব অয়নের মুখভঙ্গি দেখে জুতির ভয় বাড়ে এই নিঝুমরাতে একজন পুরুষের ঘরে একা ঘরবন্দি অবস্থায় জুতি এই মুহূর্তে কেউ দেখে ফেললে পৃথিবীর কোনো সত্যি তার দ্বারা জ্যোতিকে বোঝাতে পারবে না যে সে এতরাতে এই ঘরে কেন শুধু ভাই না খেয়েছিল জেদ ধরে বসেছিল বলে খাওয়ানোর অনুরোধটুকু করতে এসেছিল এতেই যে অয়নের হাতে বন্দি জ্যুতি জ্যোতির মনে মনে শুধু একটাই চাওয়া শুধু আজ কেউ জ্যোতিকে না দেখুক আজকের জন্য সে মুক্তি চায় ভয় পাচ্ছ কেন অয়নের কথায় জুতি বাস্তবে তাকায় অয়নের দিকে তাকায় অয়ন ততক্ষণে জুতির সামনে এসে দাঁড়ায় জুতি আচমকা অয়নের সামনে দেখে হালকা কেঁপে ওঠে কাপা কাপা বলে বলে যেতে দাও ভাইয়া প্লিজ খেয়ে নাও আগে তোমার খাবারটা তো আমাকে খাওয়ালে না আমি খেয়েছি বেশি কথা বলো না আমি বাইরে থেকে খাবার এনে রেখেছি এই নাও খাও ছি ছি বোকা আমি তুমি তো নিজের জন্যে খাবার এনে রেখেছিলে আমি খাবার না নিয়ে এলে এটাই খেতে আর বাইরে থেকে দেখাতে তুমি কিছু খাওনি তুমি ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই চিকেন উগানস পছন্দ করো না হুম এতটা খুলে দেখো যদি খাবারের প্যাকেটগুলো খুলে নিজের পছন্দের খাবারকে খুশিতে লাফিয়ে ওঠে কিন্তু নিজেকে সংযত করে মেঝেতে বসে আয়েস করে খায় খাবার খাওয়ার মাঝে বলে তুমি তো এসব খাবার পছন্দ করো না তাহলে কেন আনতে গেলে তুমি কি জানতে আমি আসব হুম না আসলেও যদি দিয়ে আসতাম পার্সেলে বাসায় দিয়ে এগারোটায় তুমি না আসলে আমি দিয়ে আসতাম তাই হুম যদি খাবার খেয়ে ফেলো একবার যেতে দাও ভাইয়া অয়ন দুষ্ট এসে বলো আগে বল ভালোবাসি আচ্ছা ভালোবাসি ভাইয়া সত্যি অনেক ভালোবাসি ভাইয়া আবার ভাইয়া আমি তোকে অন্যভাবে চাইছি সবকে একেবারে সোজা ভাইয়া আমি যে তোমাকে অন্যভাবে ফিল করতে পারি না কখনো এসব ভেবে দেখিনি তুমি কেন শুধু পৃথিবীর অন্য ছেলেকেই আমি কখনো ফিল করিনি আমি তো বলছি না এখনই এই মুহূর্ত থেকে তোকে ফিল করতে হবে তুই চেষ্টা কর ভালোবাসা এভাবে কখন হয় না তাহলে তুই ভালোবাসবি না তো তুমি কেন বুঝতে চাইছো না বেরিয়ে যা ভাইয়া বললাম না বেরিয়ে যা দরজা তো লক করা যাবো কি করে অয়নের চোখে আগুনের শিখা জ্বলে উঠলো এত বলার পরে মেটার মধ্যে কোনো পরিবর্তন নেই অয়ন হাত মুট করে দেওয়ালে সজরে ঘুষি মারে ক্রমশ অয়নের রাগ বাড়তে থাকে রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে নিজের চুল নিজে খামচাচ্ছে সর্বশক্তি দিয়ে নিজের চুল নিজে খামচি ছিটতেছে যদি অয়নের কাছে চুপচাপ দাঁড়িয়েছে এগিয়ে যেতে ভয় পায় যদি মুখে কোনো কথা নেই যদি কোনোভাবেই বুঝতে পারে না ভালোবাসার জন্য তার প্রতি একটা অনুভূতি থাকতে হয় সহ ছোটবেলা থেকে ভাইয়ের মতো দেখে এসছে হঠাৎ করে ভাই থেকে অন্য একটা জায়গায় তাকে কল্পনা করা কঠিন হয়ে যাচ্ছে কীভাবে বোঝাবে অয়নকে জ্যোতি চোখের সামনে অয়নের বিধ্বস্ত অবস্থা আর সহ্য করতে পারছে না জ্যোতি আবার কথা বলতেও সাহস পাচ্ছে না ভয়ে ভয়ে জ্যোতি বলল কেন এমন পাগলামি করছো প্লিজ এমন করো না আমার খুব খারাপ লাগে কেন খারাপ লাগবে তুই তো আমাকে ভালোবাসিস না তোর খারাপ লাগবে কেন আমি কি মানুষ নই তুমি আমার পরিবারে একজন তোমার কষ্ট হলে আমার কষ্ট হলে কি আমার ভালোবেসে কষ্ট পাচ্ছি পারবি ভালোবাসতে পারবি না তাহলে কষ্ট পাওয়ার দরকার নেই বেরিয়ে যা বলে অয়েন দরজা খুলে দিল জুথিয়ার দরজার দিকে যাওয়ার সাহস পায় না ঠায় দাঁড়িয়ে থাকে সেভাবে অয়েন রেগে আগুন তীব্র গলায় ঝাঁকুনি দিয়ে বলে বের হোস না কেন ভাইয়া ধীরে বলো মা শুনলে আমার আস্ত রাখবে না অয়ন গলা লাগবে বলে প্লিজ যা আমি সহ্য করতে পারছি না প্লিজ যা চোখের সামনে থেকে যদি এক চুলো নড়ে না জুতির পা যেন সুপার গ্লু দ্বারা মেজেতে আটকে রেখা আছে একটুও নড়ে ধীর করা বলে এত রাগ করো না প্লিজ একটু আমার দিকটা বোঝো অয়ন আর কোনো কথা বলে না দুটো পায়ে ব্যালকনিতে যায় মাঝখানে থাই গ্লাসটা পরে ঝটকায় লাগিয়ে দেয় যদি দাঁড়িয়ে থেকে সবটা দেখে কি আর কি বলবে বুঝতে পারে না তার বোঝানোর ভাষা নেই যদি পারছে না ওখানে দাঁড়িয়ে থাকতে না পারছে চলে যেতে এদিকে নীতি দরজায় পরাই নিকে বাবু ঘুমিয়েছিস কোনো উত্তর নেই নিধি আবার বাবু শুনছিস বাবু কোনো উত্তর নাই জ্যুতির এইদিকে দিকে যেভাবে যেভাবে দাঁড়িয়েছিল সেভাবে দাঁড়িয়ে থাকে এভাবে পার হয়ে যায় মিনিট বিশেক জ্যুতি এইবার থাই গ্লাসে টোকা দেয় এদিকে মানুষটা ফিরেও তাকায় না পরের দিন সকালে নিধি ব্যাগপত্র গোছায় জ্যুতি মন খারাপ করে বসে আছে কারো মুখে কোনো কথা নেই দুই বোনের মন ভালো নেই জুতি আর নিধিকে সান্ত্বনা দেওয়ার জন্য জয় বলো মন খারাপ করো না তোমার বোনকে নিয়ে কয়েকদিন পর আবার আসবো এইবার তো বাবা আছেন দেখা হলো না দেখা করতে আসবো খুব তাড়াতাড়ি যদি মনে মনে একটু শান্তি পায় কথাটা সত্যি কি না যাচাই করলে সত্যি তো হুম সত্যি বুড়ি বুড়ি শব্দটা শুনে জ্যুতি অয়নের কথা মনে হলো বুড়ি বলে ডাকে অয়ন অয়ন যখন এত মিষ্টি করে ডাকে জ্যুতি নিজেকে ছোট বাচ্চা মনে হয় সে রাতের পর অয়ন জুতির দিকে আর তাকিয়ে দেখে না কথাও বলে না খাওয়ার সময় ব্যতীত জ্যুতির সাথে অয়নের দেখা হয় না জ্যুতি চেষ্টা করে না কথা বলার কিন্তু খেয়াল করে ঠিকই আজ দশ দিন পর অয়ন আর জ্যুতি সামনাসামনি খেতে বসেছে সেলিনা বেগম খাবার বেড়ে দিল এক লোকমা ভাত তোলার পর হেঁচকি উঠলো অয়নের জ্যুতি চোখ তুলে দেখায় পানির গ্লাসে পানি নিই সেলিনা বেগম মাছ বাড়তে গেছেন জুতি উঠে দাঁড়ায় পানি ঢেলে দেয় অয়নের দিকে অয়ন নর্চ নেই সেভাবেই বসে আছে পানির গ্লাস শুয়েও দেখে না ক্রমশ হেসকি বাড়ে বলে পানি নিচ্ছ না কেন অয়ন কোনো কথা বলে না জুতি আবার বলে কথা বলো না কেন আচ্ছা নাইবা বলে পানি তো নাও অয়ন কথা বলে না খাবার রেখে গটগট করে নিজের ঘরে চলে যায় জুতি অবাক হয়ে বসে সেলিনা বেগম আসে সাথে সাথে চড়া করা বলে ও উঠে গেল কেন কি করেছিস আমি কি করলাম তুই কি কাউকে শান্তি দিস এমনিতে ছেলেটা কাজের চাপে একবেলা খাওয়ার সময় পায় না কী করেছিস তাই বল সময় কি তুমি আমার দোষী দেখো তুই ছাড়া এখানে আর কেশ আছে শয়তানি করিস তো তুই তুই ছাড়া জ্বালানোর মতো আর কেউ কি আছে যদি এবার মেজাজ গরম হয়ে যায় কিন্তু মুখে কিছু বলে না খাওয়া রেখে নিজের ঘরে যায় ঘরে গিয়ে গল্পের বই খুঁজতে থাকে কিন্তু বইটা পায় না এর মধ্যে সেলিন এবং চিৎকার দিয়ে ওঠেন জ্যুতি সব ছেড়ে দৌড়ে বাইরে আসে চিৎকারের শব্দটা আসছে অয়নের ঘর থেকে জ্যুতি দ্রুত সে ঘরে যায় ঘরের দরজার সামনে দাঁড়িয়ে যায় জুথি অয়নের ডান হাতটা সেলিনা বেগম ধরে আছে হাত থেকে অনবর্ত রক্ত পড়ছে সেলিনা বেগম নিজের শাড়ির আঁচল পেঁচিয়ে দেয় সেলিনা বেগম প্রশ্নের শেষ নেই গ্লাস ভাঙলো কী করে দেখে কাজ করবি না মনে হচ্ছে তো সেলাই দিতে হবে দাঁড়া তোর চাচুকে ফোন দে তুমি শুধু শুধু আমাকে নিয়ে বেশি ভাবো এই অল্প কেটেছে আর সেলাই লাগলে কি আমি দিতে পারি না চাচুকে ডাকতে হবে না তুমি ফার্স্ট এড বক্সটা কোথায় বলতে পারো আমার ঘরে আছে মনে হয় জ্যুতি তো তারপর দুই সেকেন্ড ভেবে বললো থাক তোর যেতে হবে না যে কাজের ছিঁড়ি তোর আরও এলোমেলো করবি আমি যাই বলে সেলিনা বেগম বাইরে গেলো যদি মুখ ভার করে বললো সত্যি কেটে গেছে নাকি ইচ্ছে করে কেটছো অয়ন কোনো উত্তর দেয় না যদি আবারও জিজ্ঞাসা করে কেন বাচ্চাদের মতো করছো বলো তো এখন কি পাগলামি করার বয়স অয়েন তবু কোনো উত্তর দেয় না সেলিনা বেগম পায়ের আওয়াজ শুনে যদি গলা নামিয়ে অয়নকে বললো আর নিজেকে এভাবে কষ্ট দিও না রাতে ছাদে এসো আমি অপেক্ষা করবো যদি ছাদে দাঁড়িয়ে আছে সময় গড়িয়ে যাচ্ছে কিন্তু অয়নের দেখা নেই জ্যোতি ছাদে হাঁটে ছাদের কান্নি ঘেসে দাঁড়ায় অপেক্ষা করে আবার বসে কিন্তু অয়নের দেখা নেই যদি অপেক্ষা করে যায় রাত ভারী হতে থাকে জ্যোতির ভয় বাড়ে কিন্তু অয়নের কোনো দেখা নেই জ্যোতি নিচে নামে চারপাশে চোখ বলে সেলিনা বেগম ঘরে গেছেন দরজা লাগানো জ্যোতি অয়নের ঘরে দরজায় টোকা দেয় কোনো সারা শব্দ নেই অয়নে জ্যুতি দরজায় ধাক্কা দেয় দরজা খোলা যদি ধীর পায়ে ঘরে কবে প্রবেশ করে মনের ভিতরে ভয় কাজ করছে তবুও যদি দরজা ভিড়িয়ে দেয় আগের মতো ঘরে ডিম লাইট জ্বালানো যদি অয়নকে খোঁজে কিন্তু অয়নকে পায় না অয়ন ঘরে নেই যদি ওয়াশরুমে দেখে যায় না ওয়াশরুমে নেই যদি ধীর খোলা ডাকে ভাইয়া কোনো সাড়া নেই বিছানার পাশে সাইডে টেবিল তার উপর টেবিল দাম একটা ডায়েরি খোলা অবস্থায় রয়েছে তার উপর একটা কলম যদি সেদিকে যায় সাদা পাতার উপর লাল লাল ফোটায় টায় গোল গোল দাগ জ্যুতি টেবিলের ল্যাম্পটা জ্বালায় ডায়েরিটা ভালো করে দেখে জ্যুতি সেখানে কলমে কালিতে ইংরেজির লেখা মিস পড়ি রিয়েলি মিস পাতা উল্টে জুতি পরের পেজে লেখা অনেক দূরে চলে যাব আর কেউ খুঁজে পারবে না লেখার উপর দিয়ে রক্তের ছাপ জ্যুতি অয়নের কথা মনে করো গ্লাস হাতে হাত কেটেছিল অয়নের ওই সময় কি এটা লিখেছিল অয়ন কিন্তু রক্তের লাল রং দেখে মনে হয় খুব অল্প সময় আগে রক্তের রং এখনও তাজা জ্যুতি মনে মনে ভেঙে পড়ে কেন হয়তো পাগলামি করছে অয়ন তা সত্যি জানা নেই জ্যোধির মনে ভয় বাড়ে রাগের বসে অয়নকে কিছু করে বসলো যদি ঘর থেকে বের হয় অন্য হয়ে ছাদে খুঁজে অয়নকে ড্রয়িং রুম ডাইনিং রুম বেডরুম কোনো জায়গায় বাদ রাখে না কিন্তু অয়নের কোনো দেখা মেলে না জ্যুতির ভয় হয় নিধি আর জয় পাশাপাশি শুয়ে আছে নিধিকে একটা প্রশ্ন করে করে খায় কে তার সাথে এমন কাজ করতে পারলো তার জানা মতে তার কোনো শত্রু নেই নিধি বারবার চুপচাপ স্বভাবের কারো সাথে লাগতে যায় না বাড়িতেও মানুষের খুব কম কথা বলে বাইরের জগতে ফ্রেন্ড নেই তেমন তাহলে কে চাইতো না নিধির সংসার করুক নিধি পথিয়াতে ভাবে গত কয়েকদিন আগে জয়কে জিজ্ঞাসা করেছে জয় বলেছে যা হবার হয়েছে এখন তো সব ঠিক আছে সব ভুলে যাও কিন্তু নিধির মন যে মানে না নিধি হিসাব মেলাতে পারে না মন শান্ত হয় না নিধি জয়কে একে শুনছেন বলো ওই রিপোর্টটা কি আমাকে একবার দেখাতে পারবেন তুমি এখনও এইসব ভাবছো মন শান্ত হয় না যে ভুলে যাও নিধি সময় থাকার জন্য অনেক সময় অনেক কিছু ভুলে যেতে পারছি না ফোনে ওটা খুঁজতে হবে কাল সকালে দেখাবো কেমন এখন ঘুমাও নিধি সকালে অপেক্ষা করে এদিকে জ্যোতির মনে পড়ে যায় অয়নের ঘরে ব্যালকনিতে যায়নি ওইখানে পদ্মা ঝোলানো ছিল পদ্দার আড়ালে থাই গ্লাস ছিল এটার কথা যুতির মনে ছিল না যদি দৌড়ে সেখানে যায় দু হাতে পদ্মা ঠেলে দাঁড়ায় গ্লাসে অপর পাশে অয়ন থাই গিলাসে পিঠ ঠেকানো যদি অয়নকে দেখে শান্ত হয় যাক কিছু হয়নি অয়নকে দেখে ভয় দূর হয় দেওয়ালের এই পিঠ পিঠে অয়নের পিঠ বরাবর নিজের পিঠ এলিয়ে দিয়েছে পুরো শক্তি ছেড়ে দিয়েছে দেওয়াল ঘেসে এক হাতে থাই গিলাসটা একটু ফাঁক করে নেয় তারপর বলে নিজেকে এত কষ্ট দিচ্ছ কেন থাই গ্লাসটা সরাতে অয়ন বুঝে জুথি এসেছে কিন্তু এদিকে ওদিকে তাকায় না কথার উত্তর দেয় না কাচের দেওয়ালের উপর বসে জুথি ভাঙা বলে বলে বলো না কেন এমন পাগলামি করছো কেন এত কষ্ট দিচ্ছ আমাকে অয়ন তবুও কোনো কথা বলে না জুথি আর নিজের ধরে রাখতে পারে না তীব্র গলার সৎ তীব্র হয় কেন এমন করছো কথা বলছো না কেন কি অপরাধ আমার অয়ন শান্ত গলায় ভেসে আসে কোনো অপরাধ নেই তোমার অপরাধ আমার অপরাধ আমার ভালোবাসার তুই চলে যা আমি তো বলেছি তোকে জ্বালাবো না এখন যা যাবো না কেন এতক্ষণ যে চিন্তায় ফেলেছিলে আমি যে কষ্ট পেলাম এগুলোই কি হবে রোজ রোজ আমাকে টেনশনে ফেলতে হবে তাই না তাহলে বলো কি করব তোর কষ্ট কমবে ওটাই করব। তুমি বলো এরকম আর পাগলামি করবে না ওকে করব না তবে একটা সত্য আছে তুই প্রতি রাতে এক ঘন্টা করে সময় আমাকে দিবি মানে কোনো মানে টানে না এক ঘন্টা আমাকে দিবি ব্যাস যদি কোনো কথা বলে না এটাই কেমন সব সবসময় যদি কোনো না কোনো বিপদ এগিয়ে এসে পা দিচ্ছে যদি উত্তর না পেয়ে অয়ন বলে দিবি না দে না এটুকু সময় তো তুই শুধু আজকের মতো আমার এই কাচের দেওয়ালে এভাবে বসবি আমি এপারে কথা হবে না কিন্তু দেখা হবে তোকে দেখবো না ছুঁয়েও দেবো না শুধু এইটুকু সময় নিজের কাছে অনুভব করব। তুমি কি করে বুঝলে আমি তোমার উপাশে বসে অনুভূতি থেকে যদি মৃদু হাসে অয়ন ডাকে বুড়ি বলো দিবি না যদি ভাবে তারপর পরে ঠিক আছে দিব এখন যাই না সময়টা আজ থেকে চাই জুথি উঠে যেতে চাই অয়ন আবার দেওয়াল ঘেসে বসে অয়নটাকে বুড়ি জুতি ছোট্ট করে সাড়া দেয় চোখ বন্ধ করো তো যুথি কেন প্রশ্ন করো না যা বলছি তাই করো ভয় নেই কাছে যাব না তোমাকে ছুঁয়েও দিব না যদি চোখ বন্ধ করে অয়ন মারা গলায় বলে একটা সমুদ্রের বীজ বেলা রক্তিম সূর্যটা জলে ভাসছে সমুদ্রের জল শুভ্র মেঘের মতো ভাসিয়ে শস্য করে শব্দ তুললে আসে পড়লো তোমার পায়ের উপর তুমি এক দৃষ্টিতে তাকিয়েছ সূর্য ডুবে যাওয়ার দিকে সূর্য আস্তে আস্তে জলের মধ্যে হারিয়ে গেল তুমি দু হাত ছড়িয়ে দাও আকাশের দিকে মুখ দেখো কেমন লাগছে ভালো শুধু ভালো অনেক ভালো তুমি জানো সমুদ্র আমার ভালো লাগে হুম তারপর বলবো হুম তুমি চোখ খুললে পুরোপুরি তখনও অন্ধকারে তলিয়ে যায়নি দেখলে তোমার সামনে কেউ সমুদ্রের জলে ভাসছে ধীরে ধীরে মানুষটা ডুবে যাচ্ছে অ্যাস আ হিউম্যান বিং তোমার কেমন লাগবে অবশ্যই খারাপ লাগবে কষ্ট হবে আর যদি খুব কাছের মানুষ হয় এসব বলো না ভাইয়া ওয়েদার প্রকৃতি পুরো সৌন্দর্য কিন্তু সেম থাকে থামুক এই সময় প্রকৃতির সৌন্দর্য ম্যাটার করবে না আমার অবস্থা এখন কেমন জানো কেমন ধরো ওই সমুদ্রে দাঁড়িয়ে থাকা জ্যুতির জায়গাটা আমার আমি দাঁড়িয়ে সূর্যাস্তের সৌন্দর্য নির্মল বাতাস মনোরম পরিবেশে দাঁড়িয়ে আর ডুবে যাওয়া অস্তিত্ব হল জ্যোতি আমার কি আর পুরো দুনিয়া ভালো লাগবে আমার সামনে তুমি প্রতিনিয়ত দূরে চলে যাচ্ছ জ্যুতি আমার তো কিছুই ভালো লাগে না না ঝুম বৃষ্টি না সমুদ্র না পাহাড় পৃথিবীর কোনো সৌন্দর্যই আমাকে টানে না আমার চোখে একটাই দৃশ্য বসে জ্যুতি আমার সামনে অতল সমুদ্রে ডুবে যাচ্ছে তাই পুরো পৃথিবী আমার কাছে অস্তিত্বহীন জ্যোতি শুনে আর চুপ করে থাকে তারপর ভেবে বলে তুমি জ্যোতিকে ডুবে যাওয়ার জায়গায় কল্পনা করছো জ্যুতি ইচ্ছে করে ডুবে যাচ্ছে আচ্ছা ধরো তোমার হাতে একটা অপশন আছে তুমি যখন সমুদ্রে পাড়ে দাঁড়িয়ে আছো আর তোমার সামনে তোমার কাছের কেউ ডুবিয়ে যাচ্ছে তোমার কাছে একটা নেওড়া দড়ি আছে ওই দড়ি দিয়ে তুমি কোমর পানিতে দাঁড়ালে নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে দড়ি ছুঁড়ি মারলে কিন্তু তার পর্যন্ত পৌঁছালো না তবু আর একটু নামলে তুমি কষ্ট করে নিজের সবটা দিয়ে তার হাত অব্দি দড়ি পৌঁছালো কিন্তু দড়িটা শেষ ধরলো না সে অপেক্ষা করলো অন্য কোনো ভালো উপায়ের জন্য তাই হয় নাকি যান বাঁচানোর সময় এসব চিন্তা করে নাকি নোংরা ধরি হলেও তো যান বাঁচত তারপর ভালো লাইফ লিড করতে পারতো আমি তো আমার সবটা দিয়ে তোমাকে উদ্ধার করতে চাইছি তুমি নোংরা বলে অ্যাভয়েড করছো শোনা তুমি চাইলে এই নোংরা ধরি ধরে পাড়ে আসতে পারো তারপর ভালো একটা জীবন পেতে পারো তোমার কাছে এসে তুমি তোমার মতোই জীবন সাজাতে পারো এভাবে বলো না নিজেকে এভাবে ছোট করে দেখছো কেন আমার জীবন যেভাবেই চলুক চলুক আমি ভালো কিছু চাই বরং আমার মতো মেয়েকে তোমার জীবনে জড়িয়ে তোমার জীবনটা নষ্ট করতে চাই না আমি আসলে কাউকে বিয়ে করতে চাই না ঘুরে ফিরে একই উত্তর পাই আমি জানি তুমি আমাকে ভালোবাসো না আর আমি প্রতিনিয়ত এভাবে কষ্ট পাবো না ওকে টপিক চেন জুতি চুপ থাকলো তারপর বললো আজ যাই যাবে কাল আবার আসো হুম বলে জুতি উঠে দাঁড়ায় অয়ন ঠোঁট বাকি হেসে বলে জুতি হুম এত রাতে কাল আসবে আমাকে ভয় করবে না কিসের ভয় যদি ছুঁয়ে ফেলি ছুঁবে না জানি এতটা বিশ্বাস ওভার যদি তোমার মাকে এসব বলে দেয় আমার ভরসা আছে তুমি বলবে না তাহলে বিশ্বাস ভরসা দুটোই অর্জন করে নিছি বাদ রইলো ভালোবাসা ওটা আমি আদায় করে নিব সকাল দশটা জয় বাইরে গেছে এখনও ফিরে নেই রিপোর্টটা দেখার জন্য মন আনচান জয়ের কোনো খবর নেই নিধির মন বসছে না কাজে নিধি অনিচ্ছা সত্ত্বেও বিছানায় শুয়ে পড়লো নিধি শরীর খারাপ অসময় শুয়ে আস নিজে যেন কোনো কথাই শুনলো না ওর মন একদিকে জয়কে দেখে বললো রিপোর্টটা দেখান জয় রিপোর্ট বের করে দেখায় নিধি মন দিয়ে দেখে রিপোর্টগুলো বারবার দেখে রিপোর্টকে ভালো করে দেখে নিধি আতকে ওঠে মনে পড়ে যায় দুই বছর আগের একটা অতীত এরকম একটা রিপোর্ট নিধির কাছেও আছে কিন্তু একটু ভিন্ন কিন্তু রিপোর্টটা খুব গোপনে রেখেছিল নিধি যা অন্যের হাতে পড়া অসম্ভব রিপোর্টটা অন্যের হাতে পড়লে কি করে দুই বছর আগের কথা নিধি খুব একজন কাছের বান্ধবীর নামও নিধি ওই ক্লাসে ছিল দুজন নিধি নিধি ওর বান্ধবীর নামে এক হয় নিধি অন্য এক নিধিকে মিতা বলে সেদিন ঝুম বৃষ্টি হয়েছিল তবুও ক্লাস চলছিল মিতার পড়ার প্রতি কোনো মন নাই ক্লাস শিক্ষক বিষয়টা খেয়াল করেন মিতাকে দাঁড় করে কিছুক্ষণ পরে তো মিতা গল গল করে বমি করে দেয় সে সময় ক্লাসের শিক্ষক মিতাকে কমন রুমে নিতে বলে মিতা কলা বলার অবস্থায় নাই তবুও কষ্ট করে জানায় সে বাড়ি যাবে নিধি মিতাকে ধরে তারপর বাইরে আসে বাড়িতে দিক যাওয়ার জন্য রিক্সা রাখে মিতা বাধা দেয় আমার বাড়ি যাব না আমার তোর সাথে কিছু কথা আছে তুই তো অসুস্থ তেমন কিছু না আমি এখন যা বলবো তা শুনে তুই অবাক হবি হয়তো আমাকে অনেক খারাপ ভাববি কিন্তু আমি পরিস্থিতির শিকার এমন অবস্থায় যে পড়ে সেই হয়তো বুঝে নিধি প্লিজ আমাকে ভুল বুঝিস না আগে তো বল তারপর দেখা যাবে বলি ফেল আমি প্রেগনেন্ট কি কি বলছিস সত্যি রে মিতা ব্যাগ খুলে একটা প্রেগন্যান্সি কিট বের করে নিধির দিকে ধরলো গত সপ্তাহে টেস্ট করেছি বিশ্বাস হয়নি তাই আবার হসপিটাল থেকে টেস্ট করে জেনেছি নিধি অবাক হয়ে তাকিয়ে থাকে মিতা সবসময় বোরখা হিজাব নিকাব ব্যবহার করে ছেলেদের সাথে কথা অবধি বলে না কিভাবে কি হলো বুঝে উঠতে পারে না নিধি মিতা নিধির উপর নিজের হাতের মধ্যে পুড়ে নেই ভাঙা কলে বলে আমাদের বিয়ে হয়েছে কিন্তু চাইলেও হয়তো বাচ্চাটাকে পৃথিবীতে আনতে পারব না নিধি রেগে যায় মিতার হাত থেকে হাত ছুটিয়ে বলে একে তো না জানিয়ে বিয়ে তারপর বাচ্চা এখন আবার বলছিস বাচ্চাটাকে পৃথিবীতে আনতে পারবি না এসব আগের মাথায় ছিল না তুই আর কথা বলবি না আমার সাথে প্লিজ তুই মুখ ফিরিয়ে নিস না আমার একটা হেল্প লাগবে প্লিজ এইটুকু আমার জন্য কর নিদে কথা বলে না মুখ ঘুরিয়ে নেয় মিতে অসহায়ের মতো বলে আমার কাছে আর কোনো উপায় নেই তুই আমার থেকে মুখ ঘুরিয়ে নিস না সবাই তো মুখ ঘুরিয়ে নিছে তুই নিস না বিয়ে করলি বাচ্চা নিলি তখন জানালি না এখন আমাকে প্রয়োজন আর এখন আমার কাছে তুই আমার সবচেয়ে কাছের মানুষ কিন্তু আমি তো জানি তুই কি ধরনের মানুষ তোকে বললে তুই কখনো এরকম লুকিয়ে বিয়ে করতে দিতি না বুঝলাম কিন্তু বাচ্চা পৃথিবীতে আনতে কি সমস্যা ও মানছে না শেষমে সমানুষকে বিয়ে করলে মানুষকে কি দেখা যায় কাছের মানুষ চেনা যায় রূপ বদলালে এখন আমি বুঝতে পারছি আমি কত বড় ভুল করছি শোধরানোর উপায় নেই তুই ওর ফ্যামিলিকে জানা যদি মেনে না নেয় তারপর চেষ্টা করে দেখ তোর বিয়ের কাগজপত্র কার কাছে আমার কাছে কিন্তু কাগজগুলোর জন্য ইলহাম খুব ব্ল্যাকমেল করছে আর এদিকে সব রিপোর্ট আর বিয়ের কাগজপত্র আমার ব্যাগে বাড়িতে রাখি না কারণ ধরা পড়ব কিন্তু প্রবলেম এই জায়গাতেই গত কয়েকদিন হল ইলহাম আমাকে হুমকি দিচ্ছে যদি কাগজপত্র ওকে না দেয় তাহলে মেরে ফেলতেও দ্বিধা করবে না কিন্তু আমি প্রমাণ সহ একবার ওর বাবা মার কাছে যেতে চাই যদি তারা মেনে নেয় তাহলে আমার বাচ্চাটা দুনিয়ার আলো দেখবে আমার খুব কষ্ট হচ্ছে আমি প্রতিনিয়ত আমি ধুকে ধুকে মরছি তুই একটা উপকার কর আমি তোর পাশে আছি কি করতে হবে বল এই যে কাগজপত্রগুলো কপি করে এনেছি এগুলো তোর কাছে রাখবি বাকি মূল কপি ইলহামকে দিয়ে দিব আর বাকি কপিগুলো নিয়ে ওর বাবা মার কাছে যাব পারবি না হেল্প করতে নিশি আর মিতা একই নামের তাই কাগজপত্র রাখাটা রিক্স হয়ে যায় নিধির জন্য কাগজপত্র কারো হাতে পড়লে সর্বনাশ হয়ে যাবে নীতি ফেঁসে যাবে তবুও বাচ্চার কথা ভাবে নীতি কাগজপত্রগুলো নিজের কাছে নেয় মিতা জানায় এক সপ্তাহ পর কাগজগুলো নিতে আসবে নীতি কাগজপত্র সাথে করে বানিয়ে নিয়ে আসে কিন্তু এরপর মিতার সাথে আর কোনো দিন দেখা হয়নি কিন্তু আমার সহ কাগজপত্র এখনও সে লুকিয়ে রেখেছে যদি কোনো দিন মিতা কাগজ চায় যেন সেগুলো দিতে পারে কিন্তু যেখানে রেখেছে সেখান থেকে কাগজপত্র পাওয়া পড়া অসম্ভব নিধি ভেবে পায় না কি করে এই রিপোর্ট অন্যের হাতে পড়লো আর এটা এই রিপোর্ট নিধি শিওর দিয়ে বলতে পারে কারণ এই ওই নিধির রক্তের গ্রুপ ছিল ও নেগেটিভ নিধি জয়কে প্রশ্ন করে আচ্ছা আপনি কি করে বুঝলেন যে এই রিপোর্টটা আমার নয় তুমি আমার পাশে থাকালেন আমার খুব খুব অসুস্থ হয়েছিল তোমাকে দুদিন হসপিটালে ভর্তি করা হয়েছিলো মনে আছে ওই সময় মা আমাকে বাড়িতে আসতে বলেছিল তুমি যে অসুস্থ এটা বিশ্বাস করানোর জন্য তোমার সব রিপোর্ট পাঠিয়েছিল ওইখানে তোমার ব্লাড গ্রুপ ছিল এ পজিটিভ যখন তুমি এত বড়ো কষ্ট করে একা বাড়িতে দিনের পর দিন পড়েছিল আমি তখন হিসাব মেলাতে পারছিলাম না এসব নিয়ে ঘাটাঘাটি করছিলাম ওই সময় খেয়াল করলাম তোমার অসুস্থতার রিপোর্টের ব্লাড গ্রুপ আর ওই রিপোর্টের ব্লাডগুলো গ্রুপ আলাদা তখন আমার বন্ধুর সাথে আলোচনা করি সে তখন জানায় যে কোনো একটা ফেক কারণ দুটো রিপোর্টের ব্লাড গ্রুপ আলাদা তখন আমার মনে পড়ে যায় রিপোর্টটা রিয়েলম্যান তোমার মনে হয় কারণ ওটা আমার মার সাথে থেকে করিয়েছিল দিদি ভাবনার জগৎ থেকে চলে যায় কোনো হিসাব মিলাতে পারে না সে মনে মনে ভাবে কাগজপত্র যেভাবে লুকিয়ে রেখেছে সেই সেইখানে যাবে কাগজপত্র ঠিক জায়গায় আছে কি না দেখে নেবে এজন্য খুব তাড়াতাড়ি বাড়ি যেতে হবে এদিকে রাত বাড়লে জুতি চুপি চুপি অয়নের ঘরে যায় গ্লাসের উপর থেকে পদ্মা সরায় ঠিক আগের মতো মেঝেতে গ্লাসে পিঠ ঠেকায় বসে দেওয়ালের ওপরে অয়নের টুংটাং আওয়াজ শোনা যায় চোখ দুটো বন্ধ করে অয়ন সূক্ষ্ম একটা স্বাদ ছাড়া অয়েন ঘুম ঘুম কণ্ঠ বলে তুমি এসেছো যদি এপার থেকে বলো হুম কি করে বোঝো একদিন তুমিও বুঝবে সেদিন বুঝবে আমি কি করে বুঝি জ্যোতি চুপ থাকে বাইরে চাঁদের আলো এসে পড়েছে মেঝে তে অয়নের ছায়া এসে পড়েছে জ্যুতির পাশে অয়ন ফিসফিস করে বলে বুড়ি জ্যোতি উত্তর দেয় না অয়ন আবারও ফিসফিস করে বলি যদি বাস্তবে ফিরে এসে মৃদু করে উত্তর দেয় হুম কী ভাবছো কিছু না আমার কথা ভাবছো না না তাহলে ভাবছিলাম বললাম তো যদি না ভাবতে তোমার উত্তর শুধু না হতো একদম নর্মালি হতো এখন যেভাবে না না বলছো এর মনে হচ্ছে তুমি লুকাতে চাইছো তার মানে ভাবছিলে না বলো না কী ভাবছিলে কিছু না ভালোবেসে ফেললে নাকি কি বলছো আজই শেষ টাইম কি শেষ রেখেছে না তাহলে যেতে চাইছি কেন যদি কোনো কথা বলে না চুপচাপ বসে থাকে অন কথা বলে দেওয়ালে দুপাশে দুজন মানুষ পিঠ ঠেকিয়ে বসে ঘন্টার পর ঘন্টা কোনো সারা শব্দ নেই নিরবতা বাড়ে শোনা যায় দুজনের নিঃশ্বাসের শব্দ শুক্রবার রাত নিধি বাড়িতে এসেছে যে আর নিধি গল্প করছে হঠাৎ করে সেলিনা বেগম জুতির ঘরে ঢুকলেন হাতে একটা মিষ্টির প্যাকেট মুখে হাসি এসেই মিষ্টির প্যাকেট থেকে দুটো মিষ্টি বের করে দুই মেয়ের মুখে তুলে দিলেন নিধি আর যদি অবাক যদি মুখ থেকে মিষ্টি বের করে হাতে নিয়ে জিজ্ঞাসা করে এতরাতে কী উপলক্ষে মিষ্টি আরে বলিস না কি যে খুশির খবর আমি তো শুনি অবাক অনন্ত বিয়ের জন্য রাজি হয়েছে কতদিন ধরে বলি কানেই নেয় না ইস আমার যে কি খুশি লাগছে মানে অত মানে টানে কিছু বুঝি না কাল মেয়ে দেখতে যাবো তোরা দুই বোন রেডি থাকিস যদি হা হয়ে তাকিয়ে থাকে বুঝতেই পারছে না কি হচ্ছে অপরাধ প্রথম পর্ব ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং